গবেষকদের একটি ইন্টারন্যাশনাল টিম বিভিন্ন ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট খুঁজে বের করার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। তারা আমাদের পৃথিবীর সাইজের একটি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছে, যা আমাদের পৃথিবী থেকে 72 আলোক বর্ষ দূরে অবস্থিত। এক্সোপ্ল্যানেটটির নাম হচ্ছে K2415b। এটি K2415 নামের একটি রেড ড্রফ স্টারকে কেন্দ্র করে আবর্তন করে চলেছে। গবেষকরা মূলত K2 নামের একটি সেকেন্ডারি মিশন এবং ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে এই এক্সোপ্ল্যানেটটি আবিষ্কার করে। যখন এই এক্সোপ্ল্যানেটটি সম্পর্কে কোনো সঠিক তথ্য জানা যায়নি, তখন কসমিক স্কেল অনুসারে এই এক্সোপ্ল্যানেটটিকে আমাদের প্রতিবেশী বলা হতো। K2415 একটি ইউনিক সিস্টেম। এর কারণ, এই স্টার সিস্টেমটি তুলনামূলক ঠান্ডা এবং কম ভর সম্পূর্ণ। জাপানের গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর অ্যাডভান্স স্টাডিজ এর তিরুকি হিরানো বলেন, এখন পর্যন্ত 4টি কম তাপমাত্রা সম্পূর্ণ স্টার আবিষ্কৃত হয়েছে এবং যাদের ভিতর K2415 এর তাপমাত্রা তুলনামূলক কম। এই 4টি স্টারের ভিতর ট্রাপিস্ট 1 ও অন্যতম। সোলার টাইপ স্টারগুলোর বৈশিষ্ট্য অনেকটা আমাদের সূর্যের মতো। রেড রো অথবা এম টাইপ স্টারগুলো তুলনামূলক ছোট এবং কম তাপমাত্রা সম্পূর্ণ হয়ে থাকে। K2415 এর সারফেস তাপমাত্রা 2900 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আমাদের সূর্যের সারফেস তাপমাত্রা 5480 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়াও এই স্টারটির রেডিয়াস আমাদের সূর্যের 0.2 এবং ভর আমাদের সূর্যের 0.16। আসল কথা হচ্ছে, আমরা যত বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করতে পারবো, তত ইউনিক বৈশিষ্ট্য সম্পন্ন স্টার সিস্টেম আমরা খুঁজে পাবো এবং আমরা তত হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেটের সন্ধান পাবো। যদিও K2415b হ্যাবিটেবল জোনে নেই, এর কারণ এটি তার পালক নক্ষত্রের অনেক নিকটে অবস্থিত। এই এক্সোপ্ল্যানেটটি তার পালক নক্ষত্রকে একবার আবর্তন করতে প্রায় 4 দিনের মতো সময় নেয়। যদিও হিরানোর দাবি, এই স্টার সিস্টেমে হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেট থাকার সম্ভাবনা রয়েছে। হিরানো এই K2415b এক্সোপ্ল্যানেটটি সম্পর্কে গবেষণা চালিয়ে এর ভর এবং এর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। যদিও প্রাথমিক ধারণা, এই এক্সোপ্ল্যানেটটি আমাদের পৃথিবীর তুলনায় 3 গুণ ভারী। হিরানো আরও বলেন, এই স্টার সিস্টেমে শুধুমাত্র একটিমাত্র এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে বলে এটা ভেবে নেওয়ার কোনো অবকাশ নেই যে এই স্টার সিস্টেমে আর কোনো এক্সোপ্ল্যানেট নেই। পরবর্তীতে আমরা রেডিয়াল ভেলোসিটি এবং ফটোমেট্রিক মনিটরিংয়ের মাধ্যমে অন্যান্য এক্সোপ্ল্যানেট খুঁজে বের করতে সক্ষম হবো।